হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জন্য একটি দারুণ গুরুত্বপূর্ণ খুশির খবর রয়েছে পিএসসি কিংবা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ রিভাইস রেজাল্ট নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই ক্লার্কশিপ রিভাইস রেজাল্টের আপডেটটি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আপনারা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাঁচটা অল বেললাইকেনটিকেও প্রেস করে রাখবেন পরবর্তী বিভিন্ন ধরনের নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো চলুন আর দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই গুরুত্বপূর্ণ আপডেটটি ক্লার্কশিপ রেজাল্ট নিয়ে আজ আজ ক্লার্কশিপ পরীক্ষার সংশোধিত ফল তো আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে যে আজ আজ অর্থাৎ বৃহস্পতিবার ডাব্লুপিএসসি কিংবা ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পরীক্ষা রিভাইস রেজাল্ট কিন্তু পাবলিশ হতে চলেছে তার নিচে বলতে রয়েছে যে পিএসসির নতুন চেয়ারম্যান কিন্তু হলেন তো সেই পিএসসির নতুন চেয়ারম্যান কে হলেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব দায়িত্ব নিলেন পিএসসির নয় চেয়ারম্যান তো আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা এক এক করে জানবো তো সেই জন্য আপনারা কিন্তু ভিডিওটি একদমই স্কিপ করবেন না এছাড়া রেজাল্টটি কী কী থাকবে তো সেই বিষয় কিন্তু এখানে একে এখানে দেওয়া রয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজ বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে ক্লার্কশিপ পরীক্ষার সংশোধিত ফলাফল গত তেইশে সেপ্টেম্বর পাবলিক সার্ভিস কমিশন কিংবা পিএসসি রাজ্য সরকারি দপ্তরের কেরানি অর্থাৎ ক্লার্ক পদে নিয়োগের পরীক্ষার ফল প্রকাশ ফল প্রকাশ করে কিন্তু তা নিয়ে বিস্তর অভিযোগ উঠেছিল চাকরি প্রার্থীরাও লিখিত অভিযোগ জমা দিয়েছিল তার ভিত্তিতে গত চব্বিশে সেপ্টেম্বর ক্লার্কশিপ পরীক্ষা লিখিত ফলাফল প্রত্যাহার করে নেয় পিএসসি সূত্রের দাবি স্পেশাল কেস হিসেবে আজ চূড়ান্ত ও সংশোধিত ফল প্রকাশ করতে চলেছে নিয়োগকারী ওই সংস্থা অর্থাৎ পিএসসি কেন স্পেশাল জানা গিয়েছে লিখিত পরীক্ষার ক্ষেত্রে নির্দিষ্ট নম্বর অর্থাৎ কাট অফ মার্কস কিন্তু স্থির করতে স্থির করতে চলেছে পিএসসি পিএসসি অর্থাৎ আজ যে রেজাল্ট পাবলিশ হবে তো সেখানে কিন্তু অফিসিয়াল কাট অফ মার্কস থাকবে সেই নম্বর বা তার ঊর্ধ্বে পেয়েছেন ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন জন তাদের নামের তালিকায় আজ প্রকাশ করা হবে তো ওখানে আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন পরীক্ষার্থীদের যাবতীয় অবসান ঘটাতে এই বেনজির সিদ্ধান্ত নিয়েছে পিএসসি তারপরে এখানে নিচে বলতে রয়েছে যে পিএসসি নতুন চেয়ারম্যান কে হলেন তো তার নিচে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে পিএসসি নতুন চেয়ারপারসন হিসেবে বুধবারই দায়িত্ব নিয়েছেন পিয়ালি সেনগুপ্ত তো এখানে এখানে অনস্ক্রিনে দেখা যাচ্ছে পিএসসির নতুন চেয়ারম্যান কিন্তু আমাদের ম্যাম পিয়ালি সেনগুপ্ত এদিন এদিন বর্তমান চেয়ারম্যান দেবাশিস বসুর কার্যকালের মেয়াদ কিন্তু শেষ হয়ে গিয়েছে রাজ্যপালের রাজ্যপালের অনুমোদন সাপেক্ষে এই নিয়োগকারী এই নিয়োগকারী সাংবিধানিক সংস্থার কর্তৃ হিসেবে দায়িত্ব নিলেন অবসরপ্রাপ্ত আইএস পিয়ালি দেবী উল্লেখ্য দু হাজার উনিশ সালে সরকারি দপ্তরে কেরানী পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশ করেছিল পিএসসি তারপর দু দফায় লিখিত পরীক্ষা নেওয়া হয় সেই পরীক্ষার ফল প্রকাশকে ঘিরে বিতর্কে জড়িয়েছিল পিএসসি সূত্রের সূত্রের দাবি সংস্থার ভাবমূর্তি উজ্জ্বল করতে বেনজিরভাবে সফল প্রার্থীদের সবার নাম ক্রমানুসারে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে ওই সংস্থা তো ওখানে আপনারা দেখতে পাচ্ছেন রেজাল্টের সাথে সাথে কিন্তু এখানে নামও আসতে চলেছে জানা গিয়েছে প্রায় সাত হাজার শূন্য পদের জন্য এই পরীক্ষা নেওয়া হয়েছিল অন্যান্য সময় শূন্য পদে তিনগুণ প্রার্থীকে ডাকা হয় এবার তা হচ্ছে না ক্লার্কশিপের চাকরি পেতে হলে সফল প্রার্থীদের টাইপ টেস্টে বসতে হবে বাংলা ও ইংরেজিতে টাইপ করার পরীক্ষার সফল হতে হবে কমিশন সূত্রে খবর ক্রম তালিকা অনুযায়ী প্রথম দিকে থাকা প্রার্থীদের সেই পরীক্ষার বসার সুযোগ দেওয়া হবে তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই গুরুত্বপূর্ণ আপডেটটি পিএসসির তো ওখানে আপনাদের আজই কিন্তু আজ বৃহস্পতিবারও কিন্তু ক্লার্কশিপ পরীক্ষার রিভাইস রেজাল্ট কিন্তু পাবলিশ হতে চলেছে তো যখনই পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে রিভাইস রেজাল্ট ক্লার্কশিপ পরীক্ষার রেজাল্ট পাবলিশ করবে তো আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো তো তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ